লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল জাম্বুলা ফ্রাঞ্চাইজির নতুন মালিকানা পেয়েছে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ইঞ্জিনিয়ারিং পরামর্শক সংস্থা সিকুয়া কনসালটেন্টস। কেননা জাম্বুলা ফ্রাঞ্চাইজির আগের মালিকানা ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে কদিন আগে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিম রহমানকে আটক করে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ একটি বিভাগ, যার ফলে ফ্রাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করে এলপিএল। শ্রীলঙ্কার ক্রিকেট বলছে নতুন এ ফ্রাঞ্চাইজিটি পরিচালনা করবে ডি সিলভা হোল্ডিংস। এর মালিক প্রিয়াঙ্গা ডি সিলভা সিকিউয়ার সিংহভাগ শেয়ার হোল্ডার এবং তিনি শ্রীলঙ্কায় ঘরোয়া ক্রিকেটও খেলেছেন। ডি সিলভা হোল্ডিংসের অধীনে ফ্রাঞ্চাইজিটি জাম্বুলা সিক্সার্স নামে পরিচিত হবে। এর আগে নাম ছিল জাম্বুলা ভাইকিং, জাম্বুলা জায়ান্টস এবং জাম্বুলা অরোরা। 2020 সালে টুর্নামেন্টের প্রথম মৌসুমের পর থেকে মালিকানা বারবার পরিবর্তিত হয়েছে।